হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে হে জগতবাসী, হে মুসল্লিগণ, হে সমস্ত মুসলমানবাসী এবং হে সমস্ত মানব জাতি, যে এমন একটি কথা আপনাদের সামনে তুলে ধরব, অবশ্যই আপনাদের মাথাটা চক্কর দেবে, মাথাটা গরম হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবেন আপনারা আমার উপর। নামাজ জাহান্নামের চাবি, নামাজ কিন্তু বেহেস্তের চাবি, এই কথাটা দাবি করে আমরা এ পর্যন্ত আসছি। কিন্তু একটা জিনিসের দুইটা পিঠ থাকে, একটা পিঠে যদি যাই রোদের আলো পাই, আরেকটা পিঠে যদি যাই অন্ধকার পাই। কারণ আলো একদিক থেকে দেয়, সূর্য একটা, আরেকদিকে ছাওয়া, আরেকদিকে আলো। তাহলে এই জিনিসটি অবশ্যই আপনারা বুঝতেছেন ভালো। তো কথাটি হলো যে আলো এবং কালো, এখন এই পৃথিবীর কোনো মানুষ কিন্তু কালোটা চায় না, আলোটাই চায়। তবে আলোটা চাইতে গিয়ে অন্ধকারকেই বেছে নেয়। তো এখনকার যে কথাটি বলবো যে নামাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সারা জীবন শুনলাম কি, আর এখন কি বলা হচ্ছে, যে সারা জীবন শুনেছি নামাজ বেহেস্তের চাবি। তাহলে যেই নামাজ মানুষকে বেহেস্তে নিতে পারে, আবার সেই নামাজ মানুষকে জাহান্নামে নিতে পারে। তবে আল্লাহর কসম দিয়ে বলছি, যেই নামাজটি পড়লে মানুষ জাহান্নামে চলে যাবে নির্ঘাত। যেমন একটি কথা আছে, মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে কেন, কোরআনের আইন যেন মেনে চলা যায়। কোরআনকে যদি আমি পড়ি, তাহলে পড়ে যখন আমি মানতে যাই, তখন উল্টাপাল্টা মানা হয়, মানা হয় না। তখন কি হলো, যে এমনিতে কোরআন বুঝিনি, তার মধ্যে যেরকম বুঝেছি তেরকমই করেছি, তো তেরকম করতে গিয়ে আমরা কাফের হয়ে যাব। এবং কি কাফের হয়েও যায়, যে কোরআন পড়ে মানুষ বেহেস্তেতে যাবে, আবার সেই কোরআন পড়ে মানুষ জাহান্নামীও হবে। তো কোরআন ওহির মাধ্যমে নাজিল হয়েছে, এবং এই কোরআনকে বোঝা সকলের পক্ষে সম্ভব নয়। তাই এই কোরআনকে সঠিক বুঝতে হলে আমাদের কী করতে হবে, যারা আল্লাহর সাথে কানেকশন আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, তো একটা আয়াত যদি আমি না বুঝি, একজন আল্লাহর অলির সাথে যখন আল্লাহর কানেকশন থাকবে, তখন আল্লাহর অলি আল্লাহর থেকে এটার সঠিক ব্যাখ্যাটা করে আমাকে দেবে, তখন এটার মধ্যে আর কোনো ভুল থাকবে না। আচ্ছা, এখন আসি নামাজে। নামাজের যে বিষয়টা দেখেন, যে আমরা যদি একটা মাছ কাটি, মাছটা কিন্তু খাওয়া হালাল করা হয়েছে, কিন্তু দেখবেন এর মধ্যে কিছু নিষেধ বা হারাম জিনিসও আছে। যেমন মাছটাকে যখন আমি কেটে একে আমি বিরান করে খাবো, তখন মাছের মধ্যে একটা তিতা বিষয় আছে, পিত, এটা যদি আমি মাছের সাথে ভেজে খাইতে চেষ্টা করি, তখন আমার স্বাদ নষ্ট হবে, তিতা লাগবে। আচ্ছা, একটা গরু যদি জবাই করে কেউ খায়, বা একটা খাসি জবাই করে কেউ খায়, তারপরও দেখা যায় এর মধ্যে একটা পিত থাকে, এই পিতকে সহকারে যদি খাওয়া হয়, তখন মাংসর স্বাদ নষ্ট হবে, তিতা লাগবে। এইরকম কোরআনটাকে বুঝতে হলে কিছু কিছু জিনিস আমাদেরকে বেছে বেছে পড়তে হবে এবং অগ্রসর হতে হবে। যেমন একটি বিষয় হলো যে এই কোরআনের মধ্যে যা কিছু লেখা আছে, আল্লাহ কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কোরআনটাকে দিয়েছেন। যেমন কোরআনের মধ্যে একটা কথা বলা হয়, যেমন আল্লাহ জিব্রাইলকে দিয়ে বলতেছেন, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এটা কাকে বলছি, জিব্রাইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তিনি হেরা পর্বতের গুহায় এই শিক্ষাগুলো নিয়েছেন, আল্লাহ এক, আল্লাহর দ্বিতীয় নেই, আল্লাহ স্বয়ংসম্পন্ন, আল্লাহুস সামাদ।
তাহলে আমরা যখন নামাজে দাঁড়াই তখন কাকে বলতেছি? কুল, অর্থ বলো, আল্লাহ এক, আমার সামনে আল্লাহ ব্যতীত কেউ নেই। তাহলে আমি আল্লাহকে বলতেছি যে কুল, অর্থ বলো, আল্লাহ এক, প্রত্যেক দিন পাচক, তো কাকে বলতেছি বলো? আল্লাহ হুসামাত, কুল, অর্থ বলো যে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আমার সামনে আল্লাহ ব্যতীত কেউ নেই। এই নামাজের সেজদা আল্লাহকে দেব, তবে আল্লাহকে কি আমি বলতেছি যে আল্লাহ বলো তুমি এক? কেন? এই শিক্ষা কোরআনে তো আরও 1450 বছর আগে দিয়ে গেছেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু এখন নামাজে দাঁড়িয়ে কাকে বলতেছি? আমার সামনে আল্লাহ ব্যতীত কেউ নেই। যদি বলা হয় ইমাম সাহেব মুক্তাদিদেরকে বলতেছে, কেন? মুক্তাদি যেদিন শুনতে পেরেছে আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নেই, আল্লাহ হুসামাত, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, একবার শুনি কি আমার ইমান হয়নি? মুক্তাদিদেরকে শোনানোর জন্য কিন্তু আমি নামাজে দাঁড়াইনি। আমার দাঁড়াইছি কার জন্য? যে আল্লাহকে সামনে রেখে আল্লাহকে সেজদা করবো, এটাই আমাদের মূল ভরসা। এখন নামাজে দাঁড়িয়ে আমার হাদিস যদি আমরা মানতে যাই, হাদিস কি বলতেছে? যে এমনভাবে নামাজ পড়ো তোমার সামনে আল্লাহ ব্যতীত কেউ নেই, একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে দাঁড়িয়েছি। তাহলে আমার সামনে যদি আল্লাহ ব্যতীত কেউ না থাকে, তাহলে কি আমি আল্লাহকে বলতেছি যে হে আল্লাহ, কুল হু আল্লাহ, হে আল্লাহ বলো তুমি এক এবং তুমি অদ্বিতীয়, তুমি স্বয়ং সম্পূর্ণ? এটিকে আল্লাহকে বলতেছি? বলুন আল্লাহ। তাহলে এই যে কথাগুলো, এগুলো তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দেবে, কিন্তু আমরা কি আল্লাহকে শিক্ষা দিচ্ছি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য বলেছি মাছ খাওয়া হালাল। এখন সেই মাতের পিত, মাছের পিত সহকারে যখন খাবো তখন আমার জন্য এটা বেহালাল হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। ঠিক তেমন করে কোরআন যেমন মানুষকে সুশিক্ষা দেয়, কোরআন মানুষকে আবার অশিক্ষাও পাচ্ছে না বোঝার কারণে। নামাজ মানুষকে যেরকম বেহেস্তের দিকে নেয় তেমনি জাহান্নামের দিকেও ঠেলে দেয়। কিন্তু বেহেস্তে নেয় এই কথাটা বলে, নামাজ যে মানুষকে জাহান্নামেও নিয়ে যায় এই কথাটা কিন্তু শিক্ষা দেওয়া হয় না। তবে হে জগতবাসী, আরও একটি পুরন কথা বলবো, একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেব না, কারো কথা স্মরণ করব না, কাউকে ভাববো না এবং কারো নাম মুখে বলবো না। কারো নাম তো মুখে নিতেই পারবো না, তার মধ্যে আমরা নামাজে দাঁড়িয়ে কার কথা স্মরণ করছি? তাব্বা দিয়া দাবিলা হাবি ও তাব্বা মা আগনা আন হো মাল হো আমা কাসব সৈয়াসলা নারন জাহাবি ওমরা আতো হাম্মালা তালাহাতাব। এই যে কথাগুলো বলছি কি বলতেছি? আল্লাহকে নামাজের মধ্যে আল্লাহকে সামনে রাখিয়া আমি কার নাম নিচ্ছি? সে জায়গায় আল্লাহ ব্যতীত কারো নাম মুখে নেওয়া যাবে না, কাউকে ভাবা যাবে না, কি বলতেছি? ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ। কেন? আল্লাহকে সামনে হাজির রেখে আল্লাহর নাম বাদ দিয়ে আমি একজন কাফের নাম স্মরণ করছি, তার মধ্যে আবার সে 1450 বছর আগে সে পৃথিবী ত্যাগ করছে, সে তো জাহান্নামি হয়ে গেছে, এমন একজন পাপিষ্ট কাফেরকে আমি নামাজে দাঁড়িয়ে তাকে স্মরণ করতেছি আল্লাহর নাম বাদ দিয়ে? আমি এই পৃথিবীর সমস্ত মুসল্লি এবং সমস্ত নামাজিদেরকে ইঙ্গিতটা করলাম যে একটা কথা হলো কি, যে গ্রামের মা আছে, বোন আছে, তারা একটা কথা বলে থাকে, ভাত একটা টিপ দিলেই বোঝা যায়, সবগুলো ভাত টিপতে হয় না। তাই বলবো জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমি এই কথাগুলো রাখলাম যে আল্লাহ ব্যতীত কাউকে যদি স্মরণ করা না যায় নামাজের মধ্যে, তাহলে আমি কাফেরের নাম স্মরণ করেছি এবং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে এখন নামাজের মধ্যে আল্লাহ ব্যতীত সামনে কেউ নেই, কুল হু আল্লাহ আহাদ বলতেছি, বলো তুমি এক, আল্লাহকে বলতেছি আমি। যদি বলা হয় না আমরা অন্য কাউকে বলি, তাহলে অন্য কাউকে বললে নামাজের মধ্যে কেন? নামাজটা শুধু আল্লাহর জন্য, সেজদাটা শুধু আল্লাহর জন্য।
তাহলে বাহিরে কাকে বলতেছি? বাহিরে অন্য কাউকে বলতে গেলে, আমি নামাজ থেকে টপ গিয়ে অন্য কাউকে যদি আমি বলি, তাহলে এই নামাজটা তো আল্লাহর আর থাকে না, কারণ নামাজ একমাত্র আল্লাহর জন্য। আর যদি আল্লাহর জন্যই হয় তাহলে আল্লাহকে শিক্ষা দিচ্ছি। যদি বলা হয় না অন্য কাউকে বলা হচ্ছে, তাহলে নামাজের মধ্যে আমি অন্য কাউকে বলবো কেন? আমি নামাজের বাহিরে এমনি মানুষকে বোঝাতে পারি, তোমরা আল্লাহকে এক বলে জানবে, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর কোনো কিছুর কমতি নেই। তাহলে এই শিক্ষাটা আমরা নামাজের মধ্যে বলবো কেন? এটা নামাজের বাহিরে শিক্ষা দেব। হে জগতবাসী, নামাজের মধ্যে আমরা আল্লাহকে শিক্ষা দিচ্ছি, এই হলো এক ভুল বা অপরাধ। এবং নামাজে আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করতে পারবো না, কারোর নাম মুখে নিতে পারবো না, একমাত্র আল্লাহ ব্যতীত, তাহলে আমরা একজন কাফেরের নাম নিয়েছি, যে নবীকে কষ্ট দিয়েছিল, নবীর আইন মানেননি। হে জগতবাসী, আমি জ্ঞানী সম্প্রদায়ের কানের মধ্যে এতটুকু কথা ছেড়ে দিলাম, দেখি সেই জ্ঞানী সম্প্রদায় আমাকে কমেন্টে কি বলে, যে কথাগুলো কি আমি ঠিক বলেছি নাকি ঠিক বলিনি। যদি আমার ভুল থাকে অবশ্যই আমাকেও শুধরিয়ে দেবেন, আর যদি সঠিক হয় তাহলে মেনে নেবেন। এরপরেও যদি কেউ বলে যে না আপনার কথাগুলো ঠিক নেই, তাহলে আমাকে ঠিক বানিয়ে দিবেন, আর যদি বলেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। তবে এবার আসি, নামাজ কি পড়বো না, নামাজে কি সূরা পড়বো না, তবে সূরা পড়বো কি পড়বো না সেটা নয়, এখন আমি যেটা বলবো হলো নামাজ ফার্সি শব্দ, বাংলা কি? বাংলা হলো স্মরণ করা। তো আল্লাহকে যখন আমি স্মরণ করব, তখন আমি আল্লাহর ধ্যানে, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, দেখবেন জিকির যখন মানুষ করে, জিকিরও কিন্তু একটা সালাত। মানুষ যখন জিকির করে তখনও কিন্তু এক নামে থাকে, এখানে কোনো কাফিরের নাম আসে না, ফেরেস্তার নাম আসে না, অন্য কারো নাম আসে না, শুধু আল্লাহর নাম। তাহলে জিকির হলো শ্রেষ্ঠ ইবাদত, আর জিকিরের মধ্যে একমাত্র তার নামেই আছে, তাহলে সেটাও একটা সালাত। আবার ধ্যানের দেশে আল্লাহ ব্যতীত কাউকে ভাবছি না, শুধু আল্লাহর নামে, আল্লাহরকে কল্পনা করে আমি ডুবে গেছি ধ্যানের দেশে, তখন এটাও কিন্তু নামাজ। তাহলে নামাজ ফার্সি শব্দ, বাংলা যদি স্মরণ হয় তাহলে আল্লাহকেই স্মরণ করব, এখানে অন্য কারো কথা, অন্য কারো কোনো কিছু ভরাতে পারবো না। তবে এই কথাগুলো অবশ্যই আমাকে জানাবেন, কি আমি কি ভুল পথে আছি, ভুল কথা বলেছি নাকি সঠিক বলেছি। হে জগতবাসী, হে জ্ঞানী সম্প্রদায়, আপনাদের কানে এই আলোচনাটি দিয়ে সকলেই ভালো থাকবেন। তবে আমাদের এ ধরনের আলোচনা সামনে আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এ বলে রাখবো, আল্লাহ হাফিজ।